তোমরা সব কেমন আছো? মাস্তিতে না কুস্তিতে? আর আমি আছি সরাসরি করণদিঘি বস্তিতে, আর আজকে দেখাবো করণদিঘিতে। আমি সরাসরি চলে এসেছি আর তোমাদের দেখাবো করণদিঘির নাম, করণদিঘি কেন হলো, করণদিঘিতে সিরুয়া মেলা বা কেন হয়, নতুন বছরে দিঘিতে সব সেনানি বা কেন করে, টোটাল ডিটেলস আমার এই প্রতিবেদন আজকে হবে। আর আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো এবং করণদিঘি সম্পর্কে পুরো তথ্য আজকে এই ভিডিও থেকেই পাওয়া যাবে। এটি করণদিঘির সামনে আমি চলে এসেছি সরাসরি, আর করণদিঘির গেট এবং করণদিঘি থানা এখানেই অবস্থিত আছে। তারপর আমি চলে যাব, দেখো এটা করণদিঘি পুরো, হ্যাঁ, থানার সামনে, আর এটা করণদিঘি বাস স্ট্যান্ড। এই করণদিঘি বাস স্ট্যান্ড পুরোটা দেখাচ্ছি আমি কিভাবে, দেখো। আর তারপরেই এই এখানে আছে বিশ্রামাগার, আর এই দিক দিয়ে চলে যাবে করণদিঘি সিরুয়া মেলার জায়গা, এখান থেকে আপনি করণদিঘি ঢুকতে পারবেন। আর তারপরে আমি চলে যাব করণদিঘি ব্লক, করণদিঘি পঞ্চায়েত সমিতি এবং করণদিঘি ডেভেলপমেন্ট এবং করণদিঘি পঞ্চায়েত সমিতি কার্যালয় এবং করণদিঘি বিডিও অফিস এবং একটি মঞ্চ এখানে আছে, তার সমস্ত পঞ্চায়েতের এবং ব্লকের কাজ এখানে হয়। আর এখান দিয়ে সিরুয়া মেলা, এই গেট দিয়ে আপনি প্রবেশ করবেন আর চলে আসবেন সরাসরি সিরুয়া মেলায়। আর এই যে পুকুর, এই পুকুর ঐতিহ্যবাহী পুকুর, করণদিঘির রাজা কর্ণ নামে একজন ছিলেন, আর এই পুকুরে উনি এখানে একটা বাড়ি তৈরি করেছিলেন ঘোরার জন্য। আর ব্রিটিশ আমল থেকেই উনি এখানে এই পুকুরে স্নান করেছিলেন বলেই সমস্ত মানুষ, তারা বিশ্বাস যে এখানে স্নান করলে তার মনের বাসনা পূর্ণ হয়, তাই প্রতিটি করণদিঘিবাসী এখানে এসে স্নান করতেন এবং তারা মানত রাখতেন, এবং মানত তাদের কমপ্লিট হলে এখানে বিভিন্ন রকম প্রসাদ তারা চড়াতেন। আর এই রাজা কর্ণ এখানে ছিলেন, এবং রাজা কর্ণ যেহেতু করণদিঘিতে এখানে নতুন বছরে স্নান করতে আসতেন, তাই তিনি এখানেই হয়েছিলেন কি যে বিভিন্ন করণদিঘির নাম, রাজার নাম থেকেই, কর্ণ রাজার নাম থেকে করণদিঘি নামটি হয়েছিল। আর এখানে দেখুন সরাসরি এই যে মেলা, এখানে রাজা কর্ণ নতুন বছরে এই মেলা উনি একটা করতেন, আর তখন থেকে প্রচলিত এই মেলাটি আদৌ ঐতিহ্যবাহী করণদিঘি সিরুয়া মেলা নামে লাভ করেছে। আর 100 বছর ধরে এই মেলাটি এখানে প্রচলিত হয়েছে। মেলার বিভিন্ন জিনিস আমি দেখাবো, দেখেন কিভাবে সব দোলনা আছে, বিভিন্ন খাবার জিনিস এবং বিভিন্ন ফুল, ঘর সাজানোর জিনিস, বিভিন্ন জিনিস এই মেলাতে আসলে আপনি দেখতে পাবেন। আর এই মেলাতে যারা আসতে চাইছেন তারা চলে আসবেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে এবং উত্তর দিনাজপুর জেলা, এবং উত্তর দিনাজপুর জেলায় আসলে করণদিঘিতে আপনি নামবেন এবং করণদিঘি থেকে 3 কিলোমিটার ভিতরেই দেখতে পাবেন এই শহরটি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনে ক্লিক করুন যাতে আপনাদের নতুন ভিডিও পেতে সুবিধা করে।